আগুনেপোড়া বঙ্গোপসাগরে ধ্বংসাবশেষ এখনও পরিষ্কার করা সম্ভব হয়নি, তাই আজ খোলার কথা থাকলেও তা সম্ভব হয়নি। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। কথা ছিল আজ খুলবে বঙ্গবাজার অস্থায়ীভাবে, স্বল্প পরিসরে বসবে দোকানপাট। তবে বাস্তবতা হলো গত মঙ্গলবারের ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া মার্কেটটির ধ্বংসস্তূপের অর্ধেকও পরিষ্কার করা হয়নি। আপনারা এখানে কতজন কাজ করতেছেন? 200 লোক। এই যেভাবে কাজ চলতেছে 200 লোক কাজ করতে কয়দিন লাগতে পারে এটা পুরোটা পরিষ্কার হইতে? 4-6 দিন লাগবে। হ্যাঁ, 4-6 দিন। 3-4 দিনের মধ্যে? আর মানে নাকি 4-5 দিন? 3-4 দিন। আগুন লাগার পঞ্চম দিনে এসেও কোথাও কোথাও ধোঁয়া উঠছে, বাতাসের ছাই চাপা আগুনে জ্বলে উঠছে পোড়া কাপড়। অনেক দোকানি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে খুঁজছেন বাঁচার স্বপ্ন। নিচতলায় ব্যবসা আছে, দোতলায় ব্যবসা আছে, তিনতলায় ব্যবসা আছে, জায়গা তো সামান্য জায়গায়, কে কোথায় বসতে পারবে সেটা এখনো সিদ্ধান্ত হয় নাই। আমার তো মনে হচ্ছে না, কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে না যে আমরা আগামী ঈদ পর্যন্ত আমরা বসতে পারবো। সহযোগিতা করতে চান, একটি করে আপনাদের সন্তানদের জন্য, আপনাদের মার জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য একটি করে কাপড় কিনতে আসেন। মালামাল পুড়লেও দোকানের অবকাঠামো ঠিক আছে, তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছেন। এই যেমন বঙ্গ ইসলামিয়া মার্কেটের সোহাগ ফ্যাশনের সোহাগ, 15x8 ফুটের দোকানটি আবারও সংস্কারের কাজ শুরু করেছেন ধার দেনা করে। আশা নিয়ে আমার দোকানে কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো করাইতেছি, যদি কারো কাছ থেকে কিছু ঋণ টিন কইরা নিয়ে আমার দোকানে বসতে পারি, আশা করি আমার পেটটা চলবে, আমার সংসারটা চলবে। আগুনে পোড়া দেয়ালের কালিতে সাদা রঙের প্রলেপ দিচ্ছেন অনেক দোকানি আগামীর স্বপ্নে বাঁচার তাগিদে। এদিকে আগুনে যাদের মালামাল কিছুটা বেঁচে গেছে, তাদের কেউ কেউ বঙ্গবাজারের পাশের সড়কে দোকান সাজিয়ে বসেছেন। আর কি আমাদের গোডাউন আছে তো, ওখানে কিছু মাল ছিল, ওটা আবার ভিতরে গোল্ডেন প্লাজায় ওই জায়গায় কিছু মাল ছিল, আর কিছু বার করতে পারছি, এগুলো নিয়ে এখন বসছি। আমি তো কিছু ব্যস্ত হবে, এই আজকে বসলাম সকালে, সকালে বসার পরে এই জায়গায় আবার আগুন লাগছে, তখন আবার চলে গেছি, এখন আবার বসলাম, বিসমিল্লা হয় নাই। ব্যবসায়ী নেতারা জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। 30 লক্ষ টাকা এখান থেকে বিক্রি করেছে পুরাতন মালামাল, সেটাও সে অ্যাকাউন্টে যাবে। কুমিল্লার থেকে বলেছে ওনারা 25 লক্ষ টাকা দেবেন, সেটাও অ্যাকাউন্টে যাবে। আজকে ভোক্তা অধিদপ্তরের ডিজি মহোদয় আমাকে বলেছেন ওনারা একদিনের বেতন এখানে দেবেন, সেটাও সেই অ্যাকাউন্টে যাবে। যারা যারা ক্ষতি হয়েছে সঠিকভাবে আমরা একটা তালিকা করা হয়েছে, এই তালিকা আমরা রবিবার দিন 3টা বাজে মেয়র সাহেবের কাছে আমরা জমা দিব। এদিকে সপ্তাহ যেতে না যেতেই বঙ্গবাজার এলাকায় আবারও আগুনের ঘটনা ঘটেছে। সকালে আগুন লাগে পাশেই বরিশাল প্লাজার তৃতীয় ও চতুর্থ তলায়, ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।